নমস্কার, এখন ক্লাস 2-এর বাংলা, প্রত্যেকে বাংলা বর্ণপ্রযোগ বের করো। বর্ণপরিচয় বই পেজ নাম্বার 17, যুক্তাক্ষরে ক বর্গ পেজ নাম্বার 17, প্রত্যেকে পেজ নাম্বার 17 বের করো। এর আগের দিন ক্লাসে আমরা পুরস্কার অবধি পড়েছিলাম, তাই তো? আজকে আমরা পুরস্কারের পর থেকে, মানে পুরস্কৃত, বহিষ্কার, সৎকার, স্খালন, স্খালিত, উদ্গম, এটা আজকে আমরা পড়ব। তাহলে প্রথমে আমি এই শব্দার্থগুলো জেনে নিই। পুরস্কার জানি আমরা যে অভ্যর্থনা দেওয়া, পুরস্কারটা কি না অভ্যর্থনা দেওয়া। এখন হচ্ছে পুরস্কৃত, পুরস্কৃতটা কি? পুরস্কৃত হচ্ছে মানে যাকে পুরস্কার প্রদান করা হয়েছে। বুঝতে পারছো পুরস্কৃত কি? মানে পুরস্কৃত করেছি, যাকে পুরস্কার প্রদান করা হয় তাকে বলছি পুরস্কৃত। বহিষ্কার, বর্জন, সৎকার, সৎকারটা কি বলবো আমরা? সমাদর, খালন, মানে হচ্ছে দূরীকরণ বা সংশোধন, দূরীকরণ বা সংশোধন, ঠিক আছে। আর এটা আকারটা হবে না, স্খলিত, বিপদগত, বিপদ অনুগত হচ্ছে বিপদ, মানে বিপদ যাওয়া, গত বিপদ, মানে বিপদে চলে যাওয়া, মানে বিপদ মানে পথ হারিয়ে যাওয়া, বিপদে চলে যাওয়া, অন্যদিকে পথে মানে বিভ্রান্ত হয়ে যাওয়া, সেটা বলে পথ বিভ্রান্ত হয়ে যাওয়া, পথ বিভ্রান্ত, ঠিক আছে। তারপর হচ্ছে উদ্গম, উদ্গম, সরি, উদ্গম মানে বাহির হওয়া, তাই তো? তাহলে এই হলো আমার শব্দার্থ, এই শব্দগুলির অর্থ আমি লিখে দিলাম। এবার আমরা কি করব, এর যে বাক্য গঠন, সেই বাক্য গঠন, এটা আমাদের ক্লাস ওয়ার্ক, এটা ডোনোর হোমওয়ার্ক, এটা কোনো হোমওয়ার্ক নয়, এটা ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। এটা আমরা ক্লাসে পড়ানো, ঘর বাড়িতে পড়বে, আর হোমওয়ার্ক হিসেবে আমি যেটা পড়াচ্ছি সেটা পড়াবো, যেটা সেটা হোমওয়ার্ক দেবো, যেটা পড়াবো। তো
দেখো এবার সবাই আমরা বইটা খুলেছি, বই দেখো সবাই, সবাই বই দেখো। এবার আমরা বইটা রিডিং পড়বো, যে বাক্যগুলো দেওয়া আছে এই শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, সে বাক্যগুলো কীভাবে করা দেওয়া আছে সেগুলি পড়বো আজকে আমরা। যেমন দুষ্কার্য আমরা পড়েছিলাম, দুষ্কার্য মানে খারাপ কাজ, তো দুষ্কার্য হইতে সতত দূরে থাকিবে, তাই তো? দুষ্কার্য হইতে সতত দূরে থাকিবে মানে খারাপ কাজ হইতে, তাই তো? অন্যায়কারীকে তিরস্কার করিয়া তাহার স্বভাব সংশোধন করিয়া দেব। অন্যায়কারীকে তিরস্কার, তিরস্কার মানে ভর্ৎসনা বা নিন্দা, তাই তো? তো করিয়া তাহার স্বভাব, যে স্বভাবটা আছে সে খারাপটা, তা সংশোধন করিয়া দেব। সংশোধন মানে এখানে আমি বললাম যেটা স্থালন, স্থালন যেটা সেটাও কিন্তু দূরীকরণ বা সংশোধন, ঠিক আছে? এই শব্দটার অর্থ কিন্তু সংশোধনও হয়, ঠিক আছে? করিয়া দেব। সাহসী বালকটিকে উপযুক্ত পুরস্কার দাও। পুরস্কার আমি বললাম যে পুরস্কার শব্দ হচ্ছে যাকে পুরস্কার প্রদান করা হয়েছে, পুরস্কার দাও। যত বেশি পড়িবে কোথায় গেল অনলাইনটা, যত বেশি পারিবে সৎকার্য করিবে। আশা কি মোবাইল স্ক্রিন দেখতে হচ্ছে, তো স্ক্রিন দেখলে আমার কী হচ্ছে, আমি তো আর বই দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখেই আমার পড়াতে হচ্ছে। আচ্ছা, পারিবে সৎকার্য করিবে। অন্যায় করিয়া থাকিলে তাহা সহজভাবে স্বীকার করিয়া পাপ খালন, আমি বলি যেটা খালন করিবে, পাপ খালন মানে আমি যে এই যে কারণ আমি শব্দ দিয়েছিলাম এখানে, মানে সংশোধন করবে বা দূরীকরণ করবে, পাপ দূরীকরণ করিবে, তাই তো? শিশুটির দাঁতের উদ্গম মানে বাহির হইয়াছে, শিশুটির দাঁতের উদ্গম হইয়াছে, অতিরিক্ত চিন্তায় তাহার মাথা চক্কর কাটিতেছে, চক্কর মানে হচ্ছে মাথা ঘোরা, যেটা চক্কর কাটিতেছে মানে মাথা ঘোরাচ্ছে, তাই তো? বৃথা রক্তপাত মানব সমাজের পক্ষে ক্ষতিকর, মানে বৃথা মানে হচ্ছে মানে অযথা মানে অপ্রয়োজনীয়ভাবে, রক্তপাত মানব সমাজের পক্ষে ক্ষতিকর। শান্তশিষ্ট মানে যে শান্ত, হ্যাঁ, সেই শান্তশিষ্ট মানুষকে, মানুষটিকে বিরক্ত করিও না, বিরক্ত মানে হচ্ছে অপ্রসন্ন করিও না, তাই তো? মহিলা পদদয় মানে পা দুটিতে পদদয়ে অলক্ত মানে আলতা মাখানো, তাহার গুণাবলী অনেক বইয়ে ব্যক্ত মানে প্রকাশিত হয়েছে, তাহার গুণাবলী অনেক বইয়েই ব্যক্ত হইয়াছে মানে প্রকাশিত হইয়াছে। শক্তুকে আমরা কথ্য ভাষায় মানে চলিত ভাষা বা কথ্য ভাষা, তো সে কথ্য ভাষায়, হ্যাঁ, আমরা কী বলি, ছাতু বলিয়া থাকি, ছাতু ছোলার ছাতু বলি, ঠিক আছে? তো এই অবধি আমার এটা ভালোভাবে পড়বে এবং শুধু রিডিং দেওয়া থাকলো পড়া, ঠিক আছে? পড়বে, লিখতে